বন্যাপীড়িতদের মধ্যে লাগাতার ত্রাণ সামগ্রী বন্টন করার পর এবার কমিউনিটি রান্নাঘরের মাধ্যমে খাদ্য সামগ্রী রান্না করে অসহায়দের মুখে খাবার তুলে দিচ্ছে জামাতে ইসলামী নেতৃত্বাধীন যৌথ ফ্লাড রিলিফ টাস্ক ফোর্স। গত পাঁচ দিন থেকে ত্রাণ বন্টন করার পর শনিবার থেকে রান্না করা খাবার পরিবেশন করার এই বৃহৎ কর্মসূচি হাতে নিয়েছে টাস্ক ফোর্স। রবিবারও দিনভর একঝাঁক উদ্যমী যুবক নিরলস পরিশ্রম করে দুর্গতদের সহায়তায় নিয়োজিত রয়েছেন। শনিবার জলালপুরের প্রত্যন্ত মোকাম টিলা নাতানপুর প্রভৃতি আশ্রয় শিবিরে 400+ লোকের মধ্যে খাবার পরিবেশন করা হয়। রবিবার রাত 10:30 পর্যন্ত সোনাই সমষ্টির বৌড়ির অন্তর্গত ইছারপাড়ে ও রকরপাড় শিবিরে কমিউনিটি রান্নাঘরের ব্যবস্থা করা হয়। এখানে প্রায় 500+ মানুষের খাবার প্রস্তুত করা হয়। এছাড়াও মধুরবন্দ, শিলচর ডাউনটাউন, জগদীশপুর, হিল্লির পাড় প্রভৃতি অঞ্চলে দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বণ্টন করা হয়। তবে লঙ্গরখানার আয়োজন করে প্রকৃত অর্থে বন্যার্তদের মুখে খাবার তুলে দিয়ে বাকিদের পথ দেখিয়ে দিল জামাতে ইসলামী নেতৃত্বাধীন যৌথ ফ্লাড রিলিফ টাস্ক ফোর্স। কেননা এইসব অঞ্চলে ত্রাণ সামগ্রী রান্না করার মতো ন্যূনতম ব্যবস্থা নেই, তাই আরেক ধাপ এগিয়ে খাদ্য সামগ্রী রান্না করে দুর্গতদের মধ্যে পরিবেশন করার ব্যবস্থা করে টাস্ক ফোর্স। বরাকে বন্যার পদধ্বনি শুনেই তড়িঘড়ি জরুরি ভিত্তিতে বদরপুরে জামাত ইসলামী হিন্দের দক্ষিণ আসাম জোনের হেডকোয়ার্টারে এক সভায় মিলিত হয়ে চারটি সংগঠন নিয়ে গঠিত হয় এই ফ্লাড রিলিফ টাস্ক ফোর্স। জামাতে ইসলামী নেতৃত্বাধীন সংগঠনগুলি হল সোসাইটি ফর ব্রাইট ফিউচার, এসআইও এবং আল আমিন চ্যারিটেবল ট্রাস্ট। এর মধ্যে বন্যাপীড়িতদের সর্বাধিক এবং সর্বশেষ পদ্ধতিতে পরিষেবা প্রদান করার দক্ষতা রয়েছে সোসাইটি ফর ব্রাইট ফিউচারের। তাছাড়াও জামাত ইসলামী, এসআইও এবং আল আমিন চ্যারিটেবল ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা হাসি মুখে বন্যা দুর্গতদের মুখে হাসি ফোটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন দিনরাত। আগামীকাল হয়তো অন্য এক নতুন বন্যাপীড়িত এলাকায় থাকবে তাদের কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি, বাংলা।